জেনারেশন গ্যাপ অভিভাবকত্ব কর্মজীবন সিদ্ধান্ত সামাজিকীকরণ সমকক্ষ চাপ এবং যৌন চাপ সব কিন্তু এন্ড অব দ্য ডে আমাদের একটা চাপের কারণ বিশ্বের জনসংখ্যার ছয় জনের মধ্যে একজনই দশ থেকে ১৯ বছর বয়সী সেই কিশোর এবং বয়সন্ধিকাল হল সেই সময়কাল যখন কৈশোর বয়সীরা আসলে যৌন পরিপক্কতার বিকাশ লাভ করে এটি আপনার সন্তানের জন্য বিভ্রান্তিকর বিশ্রী সময় হতে পারে আবার অনেক সুন্দর সময় হতে পারে এই সমস্যাগুলির একমাত্র এবং সর্বোৎকৃষ্ট সমাধান হচ্ছে বাবা মায়ের নিঃস্বার্থ ভালোবাসা তাদের যত্ন এবং বাচ্চাটাকে আসলে তাদের মতো করে একটু বোঝা তাদের সেরা বন্ধু হতে হবে এই সময় সবাইকে ওয়েলকাম করছি প্রমিসেস জানতে চাই বরাবরের মতো সাথে আছি আমি মেহসবিন বিন্তি এবং আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু বয়সন্ধিকালের ভাবনা আমার সাথে আছেন আঞ্জুমান পারভিন শিশু বিকাশ বিশেষজ্ঞ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন এই শে কথা বলছি এটাই আসলে সবচেয়ে বড় ব্যাপার এই পান্ডেমিক সিচুয়েশন আপু আজকের আলোচনার বিষয়ত্ব বললাম এই যে বয়সন্ধিকালের ভাবনা ঘুরে ফিরে আসলে উই বাচ্চা কাচ্চা আর বাবা মার রিলেশনশিপটার ওপড়ই আমাদের ফোকাস অটো চলে আসে এন্ড অফ दैटে দেখি যে এখানে আমরা যত শো করি বিভিন্ন টপিকে এই জায়গাটাই আমাদের চলে আসতেই হয় যে বাবা মা বাচ্চাকে কিভাবে বড় করছেন আপনি কি বলবেন এই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন রিন্তি আপনাকে ধন্যবাদ জানাই এটা আসলে একটা বলবো যে প্রাইমারি একটা ইস্যু যে বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্কটা কেমন এবং বাবা মা আসলে সন্তানকে বড় করার ক্ষেত্রে তার ভূমিকাটা সম্পর্কে কতটুকু সচেতন আপনি বলছিলেন যে বয়সন্ধিকালের একটা বিষয় যে আমরা আসলে বয়সন্ধিকালের যে বয়স সীমাটা সেটা আমরা জানি কিনা যেমন জন্ম থেকে আট বছর পর্যন্ত সময়টাকে আমরা বলি আর্লি চাইল্ডহুড প্রাক শিশু বিকাশের যে সময় সেটা এরপরে নয় থেকে বারো এই সময়টির একটা সুন্দর নাম এখনকার সময় যারা ডেভেলপমেন্টাল সাইকোলজিস্ট আছেন তারা দিয়েছেন এটাকে আমরা বলি টুইন এজ এবং ঠিক তারপরে তেরো থেকে উনিশ হচ্ছে টিন বলছি আমরা তো পুরোটাই কিন্তু ওই আর্লি চাইল্ডহুডের পর থেকে আট বছরের পর থেকে একটা ট্রানজেশনের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে চেঞ্জেসগুলো কোথায় কোথায় আসছে পরিবর্তনগুলো কোথায় কোথায় হচ্ছে সেটা জানা ভীষণ ভীষণ জরুরি বাবা মায়ের জন্য যেমন আমাদের একটা বিষয় দেখা যায় যে আমরা সন্তান ধারণ করছি এবং সন্তানকে বড় করার ক্ষেত্রে আমরা মূলত দেখা যায় যে আমাদের আর্থিক যেই সঙ্গতিটা সেটা আছে কি না বা আমরা ভালো একটা স্কুলে পড়াতে পারছি কিনা এই বিষয়গুলো আমরা চিন্তা করি কিন্তু সন্তানকে বড় করার ক্ষেত্রে একজন অভিভাবকের যেই নলেজ দরকার আছে প্যারেন্টিংয়ের জন্য যে স্কিলটা দরকার আছে বা যেই সময়টুকু দিতে হবে সেটা আমরা আসলে কখনোই চিন্তা করি না বা অ্যানালাইজ করি না তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদেরকে আসলে ফেরত আসতে হবে এই জায়গাগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে যে আমি খুব ভালো স্কুলে সন্তানকে পাঠাচ্ছি মানেই আমি অনেক বড় একটা দায়িত্ব পালন করে ফেলছি বিষয়টা সেটা না আরেকটা বিষয় আপনি বলছিলেন যে বাবা মায়ের ভূমিকা অনেক জরুরি আমি বলবো যে পুরো পরিবারের ভূমিকাটাই অনেক জরুরি বিকজ একটা কথা আছে যে ইট টেক্স আ ভিলেজ টু রেজ আ চাইল্ড ইট ইটস নট ওনলি পেরেন্টস রেসপন্সিবিলিটি তো সেখানে পেরেন্টসের সাথে একটা পরিবারে যারা কোএক্সিস্ট করেন অন্য যারা সদস্য আছেন তাদেরও কিন্তু এটা একটা দায়িত্ব যে আমরা সবাই মিলে শিশুকে কিভাবে বড় করছি এবং শিশুর এই পরিবর্তনের সময়গুলো সম্পর্কে আসলে আমরা কতটুকু জানি বুঝি এবং কিভাবে সাপোর্ট করতে পারছি আপু খুব সুন্দর করেই বলেছেন আমার আর একটা মানে জানার ইচ্ছা ছিল সেটা হচ্ছে থাকে না এখন ঘুরে ফিরে একটা কথা খুব প্রচলিত মানে এটা কেন বলছি যে আমরা মেয়েরা যারা আসলে বাইরের কাজ করি তারা কিন্তু একটা ছেলেদের থেকে আরো অনেক কিছু বেশি ম্যানেজ করে আমাদের সামাজিক পার্সপেক্টিভ আসলে কাজ করতে হয় এবং থাকে না যে চব্বিশ ঘন্টাকে আটচল্লিশ ঘন্টার মতো বানিয়ে ওইরকম একটার পর একটা নোট ডাউন করে করে ওই কাজের ফাঁকে কোনো মতে একটু মুখে খাবার দিয়ে আবার অন্যের জন্যই জীবন বিলিয়ে দিচ্ছি সেটা হতে পারে আমার ফ্যামিলি হতে পারে আমার বেবি হতে পারে আমার ক্যারিয়ার হতে পারে আমার কোনো রেসপন্সিবিলিটির জায়গা করার পরে কোনো একটা জায়গায় কিন্তু দেখবেন যে হয়তোবা সব ফ্যামিলিতে না ম্যাক্সিমাম ফ্যামিলিতেই একটা অ্যাপ্রিসিয়েশনের অভাব কিন্তু আমরা বোধ করবো হ্যাঁ তো ওই অ্যাপ্রিসিয়েশনটা থাকলে কিন্তু আমার মনে হয় যে আর কিছুই লাগে না একটা মেয়ে সোনার গয়নাও চাচ্ছে না দামি গাড়িও চাচ্ছে না মানে এন্ড অফ দ্য ডে বেসিক এই ব্যাপারটা যে আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করি তুমি সকালে এত কিছু করে বের হলা অফিসেও কাজ বুঝিয়ে দিয়ে আসলা বাচ্চাকে নিয়েও পড়াতে বসেছো বাচ্চার কথা ভাবছো বাচ্চা কালকে কি হবে এটা চিন্তা আসলে মা না থাকলে কিন্তু বাচ্চা ভালো থাকে না অবশ্যই না আমরা এই ব্যাপারগুলো অনেক সময় স্কিপ করে যাই এবং আমাদের তো আসলে পুরুষ শাসিত সমাজ একটা বিষয় একটু বলতে চাই এখানে সেটা হচ্ছে খুব সুন্দর আবার একটা খুব সুন্দর টপিক আপনি তুলেছেন জাতিগত ভাবেই কিন্তু আমাদের মধ্যে প্রশংসা করবার একটা সংকীর্ণতা আছে হ্যাঁ এটা আহ সাইকোলজির একটা সাইকোমেট্রিক টুল আছে যেটাকে আমরা বলি ট্রানজ্যাকশনাল অ্যানালিসিস সেখানে খুব সুন্দর একটা টার্ম ব্যবহার করা হয় যে ইকোনমি স্ট্রোক ইকোনমি বলি আমরা সেটাকে যে স্ট্রোকটা হচ্ছে ইউনিট অফ রেকগনিশন যে কাউকে রেকগনাইজ করা তার এফোর্টকে রেকগনাইজ করা এবং আপনি দেখবেন যে আমরা বাবা মারাও কিন্তু ছোটবেলা থেকেও আমাদের সন্তানদেরকে ঠিক সেইভাবে অ্যাপ্রিসিয়েট করি না রেকগনাইজ করি না এবং আমাদের আগের যারা জেনারেশন ছিল আমাদের বাবা মারাও করেনি বিকজ আমাদের মধ্যে একটা প্রবণতা কাজ করে বেশি প্রশংসা করা ঠিক না সুপিরিয়র পার্সোনালিটি গ্রো করবে হয়তো বা প্রশংসা বেশি করলে হয়তো তার পারফরমেন্সটা নষ্ট হয়ে যাবে মাথায়

প্রশংসাটা চাইতে শিখতে হবে আমাদেরকে বলতে হবে যে আমি আসলে এই দিচ্ছি এবং আমি চাই আমার কাছের মানুষরা আমাকে করুক বা সেই রেকগনিশনটা দিক আর ওই পরিবেশটা আমার মনে হয় আমাদেরকেই এখন তৈরি হবে আমরা হতাশ না হয়ে মা হয়ে যে আমি প্রশংসা পাচ্ছি না সেটা না করে আমি যেন আমার ছেলে সন্তানটাকে শেখাই বা আমার মেয়ে সন্তানটাকে শেখাই যে প্রশংসা করতে হবে আমি যেন সেই উদ্যোগটা নেই আমার পরিবারে খুবই ভালো লাগলো এই বিষয়টা নিয়ে কথা বলে যে আমাদের প্রশংসা করার অভ্যাস আসলে অলমোস্ট নেই তো আপু আসলে রাতারাতি তো কোনো কিছু পরিবর্তন হয় না দেখা যায় এই আজকে আমরা এক ন্যাশনাল টিভিতে এটা নিয়ে কথা বলছি আমি এর আগেও বলেছি লাস্ট এপিসোড করে আসলাম সেখানেও একটা ঘটনাক্রমে প্রশংসার কথাটা চলে এসেছে আমরা যখন যে কোনো মানুষ যে কোনো বয়সের মানুষ যে কোনো কাজের জন্য যে কোনো কিছুর জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করি তার আগ্রহ উদ্দীপনা ভালো করার চেষ্টা বহুগুণে বেড়ে যায় অবশ্যই এটা যদি কাছের মানুষ হয় ওটার ভালো বা মিষ্টি যে ফলটা কিন্তু আমিও ভোগ করি এবসলিউটলি এবং ফ্যামিলির মানুষকে এর জন্য বেশি অ্যাপ্রিসিয়েশন দিয়ে দিয়ে করে করে তাকে ভালো রেখে ফ্যামিলির মধ্যে একটা পজিটিভ ভাইবের পরিমাণটা আসলে বাড়াতে এখানে আরেকটা জিনিস এরিস করি যে যখন আপনি কাউকে প্রশংসা করছেন হ্যাঁ হ্যাপি হরমোন অক্সিটোসিন হরমোন তারও সিক্রেশন হচ্ছে এবং আপনারও সিক্রেশন হচ্ছে সো এই যে এনার্জি ট্রান্সফার হচ্ছে তো এইটা কিন্তু পুরো যে পজিটিভ ওয়াইভটার কথা বলছিলেন যে এটা একেবারেই সায়েন্টিফিক একটা বিষয় যে যখন আপনি কাউকে প্রশংসা করছেন এবং অপরপক্ষ আপনাকে প্রশংসা করছে পুরো জায়গাটাতেই কিন্তু আমরা একটা চেঞ্জ দেখতে পাচ্ছি সো আমি বলবো যে ওই জন্য একটা জিনিসই অ্যাডভোকেট করতে চাই যে আমরা আসলে কি হয়নি কি হচ্ছে না সেই জায়গাগুলো থেকে বের হয়ে এসে যেটা হচ্ছে না সেটা আমরা করতে শুরু করি আমি আমার জীবনে হয়তো প্রশংসা পাইনি কিন্তু আমি প্রশংসা শুরু করি আহ আপু বয়স অন্ধিকালের ভাবনা নিয়ে যেহেতু আজকে আমাদের মূলত টপিক তো সেখানে যদি আসি এই সময় তো আসলে শুধু যে মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে তা না অনেক ফিজিক্যাল চেঞ্জ বাচ্চারা দেখছে তো সেখান থেকে দেখা যায় যে আমরা যদি তাদেরকে আগাম জিনিসটা বলে সহজ করে না রাখি তারা আরও বলেন যে কুকুরে থাকার যে বিষয়টা এই বিষয়টা কিন্তু হয় তারা নিজেরা ছোট ফিল করে অদ্ভুত একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা যায় এখন চেঞ্জিং যে আসলে এখন মা বাবারা অনেক সচেতন মারা কিছু না হলেও গুগল করে কিন্তু অনেক পড়াশোনা করে কি করলে কি ভালো হবে এই কাজগুলো তারা করছে এটা এবং এটা অ্যাপ্রিসিয়েট করার মতো এটা বলার মতো যে এত নেগেটিভিটির ভিড় এইগুলো পজিটিভ হচ্ছে আমি একটি পজিটিভ সিচুয়েশনগুলো নিয়ে কথা বলবো তার আগে একটা ব্রেক নেওয়ার জন্য ইনস্ট্রাকশন চলে এসেছে ইউর ওয়াচিং ফার্মস জানতে চাই এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি ব্রেক থেকে ফিরে আবার কথা হচ্ছে সাথী থাকুন ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই আজকে আমরা কথা বলছি বয়স সন্ধিকালের ভাবনা এবং এই এক টপিকে কথা বলতে বলতে আসলে বাচ্চা কাচ্চা ফ্যামিলি মেম্বার আমাদের কোথায় একটু কমতি আছে কি করলে আমরা সবাই মিলে ফ্যামিলিতে আরো সুন্দর সময় কাটাতে পারবো প্যান্ডামিক সিচুয়েশন সব কিছুই চলে আসে আমরা গল্প ছলে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি গল্প চলক শেষ পর্যন্ত সাথেই থাকুন আমার সাথে আছেন আঞ্জুমান পারভিন আপু যেখানে ছিলাম যে আমরা অনেক সময় ভাবি যে এগুলো মানে মাদেরই কাজ বাবাদের যে একটা বড় রোল প্লেইং এর ব্যাপার আছে বা হিসেব আছে এটা আমি অনেক সময় ভুলে যাই আপনি শুরুতে একটা কথা বলেছেন যে আমরা মনে করি যে শুধুমাত্র আমি যখন আইএসডি তে পড়াতনর টাকাটা জমিয়ে ফেললাম বাচ্চার জন্য এর থেকে ভালো পারফেক্ট টাইম বাংলাদেশে আর হতেই পারে না আই এম দা বেস্ট ড্যাড বিকজ আমি এটা দিচ্ছি মান্থলি পে করছি কিংবা বড় স্কুল ভালো প্রতিষ্ঠান ভালো কাপড় ভালো ফুড এনিথিং কিন্তু আমি কতটুকু কোয়ালিটি সময় দিচ্ছি আমি তাকে কি শিখাচ্ছি আমি কি আদৌ রোল মডেল হতে পারছে যে যেটা আমার কাছ থেকে অবুঝের মতোই ধরে শিখে নিবে ওই রোলটা প্লে করবে এ ব্যাপারে আমরা অনেকেই কনসার্ন না তো বাবাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন মারাদের মাদের উদ্দেশ্যে আমরা অনেক বলি মারা আসলেই চেষ্টা করে আমি দেখি বিভিন্ন গার্লস গ্রুপ ফেসবুকে অনেক জায়গায় দেখি বাবাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি কি কখনো দেখেছেন কোনো বাবাদের গ্রুপ এক্সিস্ট করে বাংলাদেশে আমি আসলে ফেসবুক গ্রুপগুলো সম্পর্কে খুব একটা সচেতন না গ্রুপগুলো নিয়েও হয়তো বা যদি সময় থাকে একটা বিষয়ে কথা বলতে চাই দুটো বিষয় আমার মাথায় এসেছে আপনার কথা থেকে সেগুলো নিয়েও একটু বলতে চাই তবে বাবাদের যে রোলটা আমি বলবো আমাদের মতো দেশে আমাদের যেই অর্থনৈতিক যে পরিস্থিতিটা আমাদের আছে সেই জায়গাতে এবং এখনও কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে বাবা বা ছেলে এমপ্লয়ীদের সংখ্যাই অনেক বেশি আমাদের দেশে তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আর্থিক জায়গাটাকে আসলে সচ্ছল সচ্ছলভাবে মানে মেনটেন করার জন্য বাবারা হয়তো মোস্ট অফ দা টাইম তারা আর্নিং সোর্সের পেছনে সময় দিচ্ছে তারপরেও যদি সম্ভব হয় যে আমরা একটা ফ্যামিলি টাইম খুঁজে বের করা এটাকে নেগেটিভ হিসেবে না দেখে আমরা যদি এটাকে পজিটিভলি দেখার চেষ্টা করি আমরা সন্তানকেও যদি সেই প্রসেসের মধ্যে আসলে সচেতন করার চেষ্টা করি যে বাবা আসলে কোথায় সময় দিচ্ছে বাবা কি করছে বাবার কাজটা কি এবং বাবার কাজটার মাধ্যমে সমাজে কি কি আসলে ইমপ্যাক্ট করছে সেখান থেকেও কিন্তু শেখার অনেক বিষয় আছে সন্তানকে যদি বাবা এক একদিন তার অফিসে নিয়ে যান অল্প সময়ের জন্য শুধু দেখাতে যে বাবা আসলে কি করে সারাটা দিন বাবা যে সারাদিন বসে থাকছে না

আমি বলবো এটা একটা লাকজারি সেই লাকজারিটা আছে যে সে বাইরে কাজ না করেও করতে পারছে তো আমার মনে হয় যে এই বিষয়গুলোকে এরকম যদি আমরা দেখি আমাদের অনেক সমস্যা আমরা আরেকটা বিষয় যেটা আপনি বলছিলেন যে গুগলে অনেক সময় আমরা সার্চ করে অনেক কিছু জানতে পারি একটা বিষয় হচ্ছে কি যে আমাদের টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি স্কিলের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট স্কিল হচ্ছে আপনার মিডিয়া লিটারেসি ইনফরমেশন লিটারেসি অ্যান্ড টেকনোলজি লিটারেসি তো এই তিনটি জায়গাতে আসলে আমাদের রেট কতটুকু হাই সেটা আমাকে বুঝতে হবে বিফোর উই সার্চ থ্রু গুগল ফর এনি কাইন্ড অফ ইনফরমেশন যে কোন ইনফরমেশনটা আমি নিব কোন ইনফরমেশনটা আমি জানবো বা কোনটা অথেন্টিক সে ব্যাপারে আমার কোনো ব্যাকগ্রাউন্ড নলেজ আছে কিনা না মানসিক দক্ষতাটা আছে কি না সো উইদাউট ইনফরমেশন লিটারেসি স্কিল বা টেকনোলজি লিটারেসি স্কিল আমি যদি জাম্প করি গুগল থেকে একটা ইনফরমেশন পেলাম সেটাই যদি আমি মনে করি এটাই হচ্ছে অথেন্টিক একটা ইনফরমেশন তাহলে কিন্তু অনেক ভুল হবারও সম্ভাবনা থেকে যায় অবশ্যই তো এই বিষয়গুলো আমার মনে হয় অ্যানালাইজ করা দরকার আছে ফেসবুক গ্রুপের কথায় আসি যদি যে বাবাদের গ্রুপ বা মায়েদের গ্রুপও যদি থেকে থাকে এই গ্রুপগুলো সবচাইতে ভয়ঙ্কর দিক হচ্ছে যারা নন প্রফেশনাল তারাও দেখা যাচ্ছে অনেক ধরনের সাজেশন তারা দিচ্ছে এবং তারা এবং এমন এমন বিষয় তারা অনেক অভিভাবককে আমি দেখেছি যে তুলে ধরেন ফেসবুক গ্রুপে যেটা কি একজন প্রফেশনাল সাথে কথা বলার বিষয় একটা দিক হচ্ছে কি ইরিনতি যে আমি হচ্ছে আমার অভিজ্ঞতা শেয়ার করছি সিমিলার অভিজ্ঞতা আমার থাকতে পারে সেটা শেয়ার করা আরেকটা হচ্ছে আমি একদম আপনাকে বলে দিচ্ছি আমি এটা করেছি আপনিও এটা করেন এখানে কিন্তু আমরা আর কোন ধরনের কিছু অ্যানালাইজ করছি না যে প্রেক্ষাপট একই রকম কিনা দুটো শিশু তো একই রকম না বয়স একই রকম না সামাজিক ক্লকই डिफरेंट একদমই দুইজনের মানুষ আলাদা তাদের প্রত্যেকের ব্রেইন আসলে ফাংশন করে এক এক ভাবে তো এই বিষয়গুলোর কারণে আমি বললাম যে আমাদের আসলে ওই থাকা বা না থাকা আমার মনে হয় না থাকাটাই অনেক বেটার যদি সেখানে রিসার্চ এভিডেন্স কোনো কোনো প্রফেশনাল সাজেশন না তাহলে সেই গ্রুপগুলো আসলে থাকার কোনো প্রয়োজন নেই ট্রু আমি এটা আপনার সাথে করি যে থাকে না সবকিছু যেমন সুবিধা অসুবিধা আছে আমি আসলে আমি কেন এই কথাটা বলছি একটু আগে আমি যখন ফেসবুক করছিলাম আমার যদিও বেবে নেই কিন্তু এরকম বাবুদের একটা গ্রুপ আছে নতুন মারা বিকজ তারা জানেও না বাচ্চাকে ফিট কখন করতে হয় তার চারবার না পাঁচবার না আটবার দে নো আইডিয়া আমারও সেই অবস্থা তো ওখান থেকে হয়তো বা একটা তারা একটা বেসিক ধারণা পাচ্ছে তো এই ধারণা পাওয়ার জন্য কিন্তু তাদের আসলে একটা সার্চ করতে হয়েছে টাইপ করতে হয়েছে তাদের মাথায় প্রশ্নটা এসেছে তারা আগে থেকেই কনসার্ন যেমন আমিও এমনি অনেক কিছু দেখি আমি যখন থেকে নিচ্ছি তা না ব্রেনে কিছু থেকে যাচ্ছে আমি কোনটায় মানুষ প্রবলেম পড়ছে এটা তো আমি জানতে পারছি যে মানুষের এই গুলো হয় এক্স্যাক্টলি তো এরকম একটা উপর উপর একটা অভিজ্ঞতা জানা হ্যাঁ অভিজ্ঞতা বিষয় কিন্তু এই যে আপনি যেটা বললেন যে দেখবেন যে করোনা ভাইরাসের পুরো লিখিত প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছে এটা তো মানে খুবই আনএথিক্যাল এটা কেউ করতে পারে না এটা কেউ করতে পারে না ওয়ার্ল্ড এর বেস্ট ডক্টর এখন পর্যন্ত এটা অনলাইনে এইভাবে আসলে দিতে পারে না বাট আমরা ওটা নিয়ে নিয়ে দোকানে যাচ্ছি প্রিন্ট করে করে এই জায়গাটাই হচ্ছে সমস্যা জি জি একটু আসে যে বাচ্চাদের নিয়ে যে বাচ্চারা তো আসলে কাদা মাটির মতো থাকে ইনিশিয়ালি তাদেরকে যে শেপটা আমরা দিব যেভাবে গড়ে তুলব যা দেখাবো তাই শিখবে তো আমরা অনেক সময় যেটা করি হয়তো বা বাবা মা বলছি বাবা মিথ্যা কথা বলতেই হয় না মিথ্যা কথা বলতেন না আমাদের ধর্মে মিথ্যা কথা বললে এই গুনার বিষয় আছে কিন্তু এদিকে আমরা ফোনে ছেলে বা মেয়ের সামনেই একটা মিথ্যা কথা বলে ফেলছি বা এই আমি আসছি চলে আসছি আমি হয়তো বাস থেকে বেরই হইনি এরকম অনেক সময় হয়ে যায় তো আমরা অনেক সময় ভুলে যাই যে বাচ্চারা আসলে অনুকরণ প্রিয় ওরা দেখে ওটা পিক করে ওদেরকে বারবার বইয়ের লেখা সাজেশন দাও এটা হয় না তো এই জন্য একটা ফ্যামিলি একজন বাবা মা যখন আসলে বেবি নিচ্ছেন বাচ্চা বড় হচ্ছে তাদের সব সময় পজিটিভলি কনসার্ন থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাকে দেখেও কি শিখছে তো এই রোল মডেলের জায়গা থেকে আমরা মানুষ আমাদের অনেক ল্যাকিং থাকে আমরা কোন বিষয়গুলো আসলে থাকে না চর্চা করতে পারি কারণ আমরা মনে হয় যে একবার করলে ওটা অ্যাক্টিং হয় যখন আমি অবচেতন মনে বারবার করব তখন আমি ওই মানুষটা হব বা আমার চর্চা থাকতে হবে কি বলবেন ওর সঙ্গে প্রথমেই যে কথাটা মাথায় আসছিল যে লার্নিং মেন্স পার্মানেন্ট চেঞ্জ ইন ইউর বিহেভিয়ার এবং যেটা আপনি বলছিলেন যে আমরা আসলে এনভায়রনমেন্ট থেকে অনেক কিছু অ্যাকোয়ার করি হ্যাঁ ওটা হয়তো ডিরেক্টলি আমাকে ইনস্ট্রাকশন দিয়ে আমাকে শেখাতে হবে না আমি সেটা এনভায়রনমেন্ট থেকে অটোমেটিক্যালি সাবকনশিয়াসলি আমার প্রসেসিংটা শুরু হয়ে যায় তো সেই জায়গাতে আমার মনে হয় যে আমাদের একটা বড় জেনারেশন আমরা ক্যারেক্টার বিল্ডিং বা আমাদের চরিত্রের যেই গুণাবলীগুলো হিউম্যানিস্টিক যেই মানবিক যে গুণাবলীগুলো সেগুলো শেখা থেকে আমরা দূরে আছি আমরা অনেক স্কিলে ফোকাস করছি অনেক সাবজেক্টে ফোকাস করছি কিন্তু মানবিক গুণাবলী যে একটা সাবজেক্ট এটা আমরা ভুলে যাচ্ছি এই সাবজেক্টটাতে আমরা ফোকাস করছি না যেটার আউটকাম আমরা দেখতে পাচ্ছি আমি যখন পেরেন্টস হচ্ছি আমার শুধু প্রিপারেশনটা আমি যেটা আপনাকে বলছিলাম শুরুর দিকেও যে আমার আর্থিক সঙ্গতি আছে কিনা আমি সেটাই দেখি বা আমি হয়তো কোনো প্ল্যানিং ছাড়াই মা হয়ে গেলাম বাবা হয়ে গেলাম তো সবার আগে আমাকে আগে জানতে হবে যে আমি আসলে একজন মানুষ একজন মানব সন্তান গর্ভে ধারণ করবার জন্য রেডি কিনা মানসিকভাবে এবং তাকে বড় করবার জন্য আমার কি কি প্রয়োজন হতে পারে সেই প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়ার জন্য যেই স্যাক্রিফাইসগুলো আমাকে করতে হবে সেটার জন্য আমি রেডি আছি কিনা আর যেটা বলছিলেন যে মিথ্যা বলা বা এই যে মরাল ডেভেলপমেন্টের জায়গায় যে আমি হয়তো বা আমার শিশু বিকাশের বা আমার ব্যক্তিত্ব গঠনের সময় আমার মরাল ডেভেলপমেন্টে আসলে হয়নি তাহলে আমি আমার শিশুকে তো সাপোর্ট দিতে পারবো না আমি একটি প্রসঙ্গে সময় ধরে কথা বলবো একটা ব্রেক থেকে আসছি ব্রেক নিতে আসলে ভালো লাগে না কিন্তু নিয়মের মধ্যে দিয়ে আমারও যেতে হয় একটা ব্রেক নেওয়ার জন্য ইনস্ট্রাকশন চলে এসেছে আপনারা দেখছেন ফার্মাসিস্ট জানতে চাই এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি ব্রেক থেকে ফিরে আবারও কথা হচ্ছে সাথেই থাকুন মতো সাথে আজকে আমরা কথা বলছি বয়সন্ধিকালের ভাবনা নিয়ে আমার সাথে আছে আঞ্জুমান পারভীন শিশু বিকাশ বিশেষজ্ঞ আপু আমি এরকম অনেক মানুষকে দেখেছি বাবা মাকে দেখেছি যারা বেবি নিবেন বা বেবি আছে বাট তারাই এখনো আসলে তাদেরই ট্রমাটাইজ চাইল্ডহুড হতে পারে রয়েছে তারা সেখান থেকে রিকভার করার সুযোগই পান নাই বা মনেও করেন নাই যে তার এরকম একটা ইতিহাস রয়েছে বা আমার একটু কাউন্সেলিং করা দরকার বা আমার পজিটিভ ভাই ভাবা দরকার বা আমি মনে হয় কোন বেশি নেগেটিভ ভাবি আমি আমি অন্য ফ্রেন্ডের সাথে কম্পেয়ার করে দেখলাম আমি এটা নিয়ে একটু কাজ করি আমরা অনেক সময় ব্রেনে আসলেও আমরা ওটাকে ইগনোর করি কিছু না কারণ আমার নিজের দোষ দেখতে অভ্যস্ত না তো আমরা আসলে ভুলে যাই ইন দ্য লং রান আমার নেক্সট জেনারেশন আমার কাছে অটোমেটিক্যালি জেনেটিক্যালিও পাবে আর আমি তোমার বিহেভিয়ার প্যাটার্ন আসলে খুব একটা বদলাতেও পারছি না তো সেক্ষেত্রে সেই প্যারেন্টসের উদ্দেশ্যে কি বলবেন তারা যদি প্যারেন্টস না হয়ে থাকে অনেক ইয়াং ক্রাউড কিন্তু আছে এ ধরনের সমস্যায় ভুগছেন প্রথম কথা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের একটা স্টিগমা কাজ করে আমরা মনে করি যে আমরা একদম মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার পরে তারপরেই এই ট্রিটমেন্ট নিতে হবে কিন্তু অনেক যে প্রিভেন্টিভ মেজারমেন্ট আছে আমি মানসিকভাবে সুস্থ থাকার জন্য যেমন আপনার শারীরিক সুস্থতার জন্য আপনি ভ্যাকসিন নিচ্ছেন বা আপনি মাল্টিভিটামিন খাচ্ছেন তো একইভাবে মানসিক সুস্থতার জন্য কিন্তু আপনার সাইকো এডুকেশনের দরকার আছে আপনার মেন্টাল হেলথ সম্পর্কে আপনার নলেজ থাকার দরকার আছে বা ছোট ছোট বিষয়গুলোকে ইগনোর না করে ইমিডিয়েটলি সেটার ব্যাপারে কোন একটা মেজারমেন্ট নেওয়ার দরকার আছে তো আমাদের হয় কি যে আমরা বলি এটাকে ইন্টার জেনারেশনাল ট্রমা যে আমরা এটা ক্যারি করতে থাকি আনটিল ওয়ান জেনারেশন গেটস ইন্টারভেনশন যে একটা জেনারেশন যতক্ষণ পর্যন্ত ইন্টারভেনশন পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ট্রমেটিক সাইকেলটা কন্টিনিউ করে তো সেই জায়গাটাতে আমি বলবো যে প্রত্যেকটি সচেতন প্রাপ্তবয়স্ক মানুষের আমি বলবো যে প্যারেন্ট হবার আগে তারা যখন বিয়ে করছেন তখন থেকে যদি তারা অ্যাটলিস্ট তাদের পার্সোনালিটিটা ডায়াগনোসিস করেন যে আমার পার্সোনালিটিটা কেমন বা আমার কি কী উইকনেস আছে এবং স্ট্রেংথ আছে আমার স্পাউসের কি কী উইকনেস আছে এবং স্ট্রেংথ আছে আমরা কিভাবে একটা হেলদি ফ্যামিলি বিল্ড করতে পারি আমাদের ইউজুয়ালি দেখা যায় কি যে কাপলরা যখন আসেন প্যারেন্টসরা আমাদের সাথে কথা বলতে আমরা যখন হিস্ট্রি নিই তো তখন দেখা যায় যে দুজন দুজনের কি কি মিলেছে মিলগুলোর উপরে ফোকাস করে তারা বিয়ে করে ফেলেছে কিন্তু ডিফারেন্সগুলোকে তারা কেউই আসলে অ্যাকনোলেজ করেননি মূল বিষয়টা হচ্ছে আপনাকে ওই ডিফারেন্সগুলোকে অ্যাকনোলেজ করতে হবে এবং আপনি কিভাবে সেটাকে কোপ করবেন বা হ্যান্ডেল করবেন সেই জায়গাগুলোতে আপনার প্রিপারেশান আছে কতটুকু সেগুলো নিয়ে কাজ করা দেন আপনি একটা আপনার আপনি আপনার যখন আপনার কনজোকাল লাইফটা পিস ফুল হবে বা আপনার হ্যাপিনেস থাকবে তখন কিন্তু আপনি গিয়ে বাবা মা হওয়ার কথা চিন্তা করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে একটা কালচার আছে আমাদের যে হাজবেন্ড ওয়াইফেরই যেখানে সম্পর্কটা ঠিক নেই তাদেরকে বলা হয় একটা বাচ্চা নিয়ে সব সমস্যা সমাধান তারপরে দেখা যাচ্ছে ওই ক্রাইসিসের মধ্যে যখন আবার একটা বাচ্চাও চলে আসছে তারা দুজনেই তো আসলে স্টেবল না তো সেখানে আমি ভাবতেই পারি না যে তাদের প্যারেন্টিং স্টাইলটাও খুব সুস্থ এবং স্বাভাবিক প্যারেন্টিং স্টাইল হবে এবং তারপরে পুরো ক্রাইসিসটা যে পড়ছে কিন্তু ওই সন্তানের বাচ্চার এবং তারপরে কি হচ্ছে ওই সন্তান ওই ক্রাইসিসের মধ্যে দিয়ে বড় হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে আমরা একজন ডিসফাংশনাল অ্যাডাল্ট পাচ্ছি যে ডিসফাংশনাল অ্যাডাল্ট আবার আরেকটা ডিসফাংশনাল ফ্যামিলি তৈরি করবে তো এইভাবেই চলতে থাকে সাইকেলের মতো আসলে ওই কোনো একটা জায়গায় একটা খুব চমৎকার পজিটিভ ব্রেক থ্রু দরকার সেটা তার নিজে নিজে অর্জন করে সেলফ মোটিভেটেড হয়ে করতে হবে এবং তার জন্য আপনারা আছেন হেল্প নেওয়ার অনেক সুযোগ আছে এখন অনেক প্রতিষ্ঠান আছে এখন ন্যাশনাল টিভিতে এগুলো নিয়ে মানে ওপেনলি কথাবার্তা হচ্ছে অনেক সহজ আমি একটু এখানে অডিয়েন্সকে বলতে চাই এনকারেজ করার জন্যই এই যে আমরা অনেক সময় আপনি একটা কথা বলেন যে আমরা কাউন্সেলিং নিতে চাই না আই হ্যাভ নো প্রবলেম ফ্যামিলিগত এরকম কোনো বড় ইস্যু নেই কোনো কোনো সমস্যায় নেই আমার জাস্ট এই কোভিড মধ্যে বাসায় বসে থাকতে থাকতে মনে হচ্ছে কেমন জানি অস্থির অস্থির লাগে কারণ আমি সকাল থেকে রাতে বাইরে থাকা মানুষ আমি প্রতিদিন মেকআপ করে আজকে এটা পরা কালকে ওই এটা পরা সেটা ম্যাচিং করে পরা এভাবে করে অভ্যস্ত তো যখন আমি ওই রুটিনেরই বাইরে চলে গেলাম ডিউরিং দিস প্যান্ডেমিক আমার কাছে কেমন যেন অস্থির অস্থির লাগলো আমার দিন রাত হয়ে যাচ্ছে রাত দিন হয়ে যাচ্ছে রুটিন চেঞ্জ হয়ে যাচ্ছে আজকে খিদা লাগছে তো কালকে খিদা লাগছে না আমার মনে আমি সামনে আনসার্টেনিটি দেখছি হ্যাঁ যে আমার তো এখন আসলে লন্ডন যাওয়ার কথা ছিল আমি কেন এখানে বাংলাদেশে বসে আছি ভিসার ডেট কেন ওভার হয়ে গেল হ্যাঁ বা আমি তো এখন আমার এখন এই বছর কাজটা করা উচিত ছিল বাট আমি পারছি না হচ্ছে না আমি সবই বুঝছি সবই ঠিক আছে কারণ মানুষ মারা যাচ্ছে মানুষ ভাত খেতে পারছে না আমি অত অনেক ভালো আছি আমার জাস্ট একটা আনসার্টেন্টিটি বা একটা প্রেসার অনুভূত হচ্ছে এবং এটাও নর্মাল হোয়াট আই ডিড আপনাদের মতো অনেক কাউন্সেলর সাইকোলজিস্ট আমার এখানে আসেন তারা আমার বন্ধুর মতো তারা আমার বোনের মতো ভাইয়ের মতো আমি ফোন দিয়ে একটা কাউন্সেলিং সেশন নিয়ে নাই এটা কিন্তু মানে পাগল হয়ে যাওয়াটা আমরা টিপিক্যালি এই ওয়ার্ডটা ইউজ করি এবং আমরা এখানে ভয় পাই একটা নক করতে তো আমি গল্প ছলে এক ঘন্টা আমার কথা যদি বলি আপনি কিন্তু আমাকে দুটো ভালো কথা বলছেন মোটিভেটেড করছেন তো ওই মোটিভেশন নিয়ে কিন্তু দুই মাস আবার ভালো চলে যায় তো এখন আসলে আমাদের কাউন্সেলিং নেওয়ার জন্য হসপিটালে দৌড়াতে হবে বিষয়টা এরকমও না অনলাইন অফলাইন সবখানে আপনারা সেবা পাচ্ছেন এবং প্যান্ডামিকে কিন্তু আমাদের অনলাইন কলের সংখ্যাই সবচেয়ে বেশি এবং প্যান্ডেমিকে আমরা নতুন নতুন অনেক রকম প্রবলেম ফেস করছি অনেক যেমন হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া বেশি হচ্ছে কারণ তারা একই সাথে ওই টাইমে ওই রুটিনে বাসায় থেকে অভ্যস্ত না এরকম অনেক নতুন নতুন ইস্যুস কিন্তু আপনারা দেখছেন কন্টিনিউয়াস তো আমি এটাই সবসময় এনকারেজ করি প্রমোসিস মেডিকেল লিমিটেড এটাই এনকারেজ করে যে নিজে ভালো থাকার জন্য যা করা লাগে সেটা করুন কারণ আপনি ভালো থাকলে না আপনার বাচ্চা ভালো ভালো থাকবে থাকবে আপনার আপনার ওয়াইফ মা ভালো থাকবে আপনার সোসাইটি আপনার কমিউনিটি অনেক ভালো থাকবে আমি একটু কাছে যদি আসি যে বয়সন্ধিকালে যে সমস্যাগুলো আপনারা মেনলি দেখেন সেখান থেকে কোন ব্যাপারগুলো আপনারা মেনশন করতে চান এটা তো একটা ট্রানজিশন ফেজ যেটা আপনি বলছিলেন যে ফিজিক্যাল একটা চেঞ্জ দেখা যায় তাদের মধ্যে হরমোনাল কিছু ইমব্যালেন্স চলতে থাকে অ্যান্ড দেন আপনার মানসিক একটা পরিবর্তন দেখা যায় নতুন নতুন সব বিহেভিয়ার গুলো আমরা দেখতে পাই যে আমার সন্তানটি আসলে একদম শিশু শিশু প্রাক বয়স থেকে হঠাৎ করে সে বড় হওয়ার মাঝে মাঝে এই সময়টাতে একটা আইডেন্টি আমি আসলে বড় বড়দের মতো আমার বিহেভিয়ার করা উচিত না ছোট ওইটাও তারা বলছে না এবং এই যে হরমোনাল চেঞ্জগুলো আপনি যেটা বলছিলেন যে অস্থিরতা আপনি এটাকে আইডেন্টিফাই করে আপনি একটা হেল্প নিয়েছেন ওদের এই অস্থিরতা গুলো কিন্তু ওরা নিজেরাই আসলে আইডেন্টিফাই করতে পারে না এবং ওরা কাকে বলবে কিভাবে বলবে এখানে কিন্তু স্ট্রং ওদের থাকে না হ্যাঁ যে কোন শব্দটি আসলে ব্যবহার করে আমি তো এই সব জায়গাগুলোতে উই নিড টু বি ভেরি গুড লিসনার আমরা যারা অ্যাডাল্টসরা আছি টিচার হতে পারি বা আমরা প্যারেন্টস হতে পারি যেই আছি আমরা আসলে ওদেরকে শোনা এবং বোঝাটা খুব জরুরি অনেক বেশি ডিরেক্টিভ না হওয়া সাজেস্টিভ না হওয়া যে আমাদের মধ্যে দেখা যায় কি যে আমরা আমাদের কালচার আমাদেরকে ইন্সপায়ার করে বা এনকারেজ করে সময় যে অনেক বেশি গাইডেন্স এবং ডিরেকশন দিতে হবে বাচ্চাদেরকে তাহলে খুব ভালো বাচ্চা হয়ে বড় হবে সেইটা করা থেকে আসলে দূরে থাকা এবং আরেকটি ডেটাও আমি শেয়ার করতে চাই যে আমেরিকান পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের একটা রিসার্চ ফান্ডিংস আছে এটা আমেরিকা বেস যদিও যে জনের মধ্যে দুজন শিশু আপনার এই ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে ভুগে এই পিউবার সময়টাতে এটা কিন্তু অনেক বড় একটা নাম্বার অফ চিলড্রেন সো এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদেরকে একটু ফোকাস করতে হবে যে আমরা আসলে এই এই সিমটমগুলো বুঝি কিনা যে একটা মুড সুইং দেখা যায় যে অল্পতেই বিরক্ত হয়ে যাচ্ছে রেগে যাচ্ছে বা খুব ফ্যাটিক হয়ে যেতে পারে যে সে খুব মানে সারাদিন হয়তো ঘুমাচ্ছে রাতে ঘুমাচ্ছে না বা তার হঠাৎ করে দেখা যায় এই সময় তার গ্রেড গ্রেডসগুলো ফল করতে শুরু করে তার পড়াশোনা করতে ইচ্ছা করে না কনসেন্ট্রেশনটা সে ধরে রাখতে পারে না খুব বেশি পিয়ারদের সাথে কানেক্টেডও হয়ে যেতে পারে আবার একদম আইসোলেটেডও থাকতে পারে যে কোনো বন্ধুবান্ধব কারোর সাথে সে যোগাযোগ করতে যাচ্ছে না খেলছে না বা কোনো ধরনের অ্যাক্টিভিটিসে তার কোনো আগ্রহ নেই তো এই ধরনের সিমটমগুলো দেখা মাত্রই কিন্তু আমাদেরকে আসলে বুঝতে হবে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খাদ্যাভ্যাস এবং ঘুম যে ঠিক মতো ঘুমাচ্ছে কি না সেটা এবং তার খাবারের অ্যাপেটাইটটা ঠিক আছে কিনা। অনেক বেশি খাচ্ছে নাকি কম খাচ্ছে এই জায়গাগুলো আমাদেরকে আসলে একটু অবজার্ভ করতে হবে থ্যাংক ইউ আপু একটি ব্রেক নিয়ে আসি ব্রেক থেকে ফিরে আবার কথা বলছি আপনারা দেখছেন ফার্মসিস জানতে চাই আর একটা ব্রেক নেওয়ার জন্য ইনস্ট্রাকশন চলে এসেছে ব্রেক থেকে ফিরে আরও সময় ধরে কথা বলবো সাথেই থাকুন ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই কথা বলছি বা অসন্ধিকালের ভাবনা নিয়ে আপুর কাছে একটু আসবো যে বাবা মা বলেন যে বাচ্চা আমাকে একটু বুঝে না আমি তো এত কষ্ট করি ওর জন্য সব তো ওর জন্যই করলাম চাককে ছেড়ে দিয়ে বসে আছি বাবা বলছে যে আমি দুইটা বিজনেস জায়গায় একটা বিজনেস করে আরেকটা একটা টাইম ওকে দিচ্ছি কি লাগবে বলার আগে হাজির করে দিচ্ছি এদিকে বাচ্চা বলছে তারা আমাকে কিছুই বুঝে না আবার আমি আরেকটি প্রবলেম দেখি আজকাল যে খুবই এই যে স্মার্টফোন এডিকশন বা দেখবেন যে সারাদিন একটা বাচ্চা পাবজি খেলছে তো খেলছেই সে দরজা লাগিয়ে খেলছে বাচ্চা বাবা মা চলে আসলে আড্ডা বাবা মামা আড্ডায় মন খারাপ করছেন তারা আবার মন খারাপ করে একটা পর্যা করছেন বাচ্চা আরো বিগড়ে যাচ্ছে এইটা হয়েই যাচ্ছে এটা যখন কোন ফ্যামিলিতে স্পেশাল দিস প্যান্ডামিক কারো কোথায় যাওয়ার জায়গা নাই ভেন্টিলেশনের অভাব যখন মাস মাস বছর ধরে চলে সম্পর্ক আসলে সেখানে একদম শেষ হয়ে যায় এবং দুইটা পক্ষই ডিপ্রেশনের মধ্যে পড়েন। কে কি করবেন কি বুঝাবেন কে কাকে কার কষ্ট দেখাবেন সেটাও বুঝতে পারেন না ইগুলা এগুলো কি হতে পারে কি করতে পারে আলোচনা পারিবারিক আলোচনা যেমন এই পিউবার্টি সময়টাতে ইমোশনাল ব্রেইন অনেক বেশি অ্যাক্টিভ থাকে লজিক ব্রেইনের থেকে এবং লজিক ব্রেইনটা কিন্তু মেচিওর হতে একুশ বছর পর্যন্ত একুশ থেকে পঁচিশ বছর পর্যন্ত সময় লেগে যায় যেটা আপনি বলছিলেন যে শিশু অনেক সময় বোঝে না বা বয়সন্ধির সময় শিশু হয়তো বুঝতে পারছে না যে তার বাবা মা আসলে তার জন্য কি করছে কারণ ইমোশনালি অনেক বেশি সে হত বা ডিপ্রাইভড হচ্ছে তার ইমোশনাল নিডটা যে অনেক হাই সেটা হয়তো বা বাবা মা অনেক সময় ফেল করছেন অ্যাড্রেস করতে গিয়ে যেটা আমি বললাম যে আমরা নিজের নিজেরাও কিন্তু অনেক বেশি সাপোর্ট যে পেয়েছি আমাদের ইমোশনাল নিডের সময় আমাদের পেরেন্টসদের কাছ থেকে সেটা কিন্তু না সো আমাদের মধ্যে এই বিষয়টা নেই আমাদের মধ্যে এটা কাজ করে না অবচেতন মনেই আমরা হয়তো বা ডিপ্রাইভ করছি আমাদের সন্তানকে যেটা আমরা বুঝতে পারছি না আর আমরা মানে প্রভাবলি ওই যে মাছ ধর ধরে যদি কথা বলি যে আমরা এত বেশি বেসিক নিডটা ফুলফিল করতে ব্যস্ত থাকি আমরা কিন্তু এরপরে লাভ অ্যান্ড লজিক যেই জায়গাতে আসছে এবং বিলঙ্গিং যেই লেভেলটাতে আসছে থার্ড লেভেলে সেইটা আমরা আসলে মিস আউট করে যাচ্ছি সামহাও তো আলোচনাটা খুবই জরুরি যেটা আমি বলছিলাম যে এমপ্যাথিটা তৈরি করা যে মা আসলে কি করতে চাচ্ছে মায়ের ভাবনাটা কি এবং আমরা যদি মন দিয়ে সন্তানদের ভাবনাগুলো শুনি যে তাদেরও আসলে কি মনে হচ্ছে বা কোন জায়গাটি তারা দেখতে পাচ্ছে বা কোন জায়গাটি তারা দেখতে পাচ্ছে না এবং এক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে প্রফেশনাল হেল্প নেওয়াটা খুবই জরুরি নিউট্রাল প্রফেশনাল কোনো মানুষের কাছ থেকে যদি আমরা কোনো সাজেশন নিই বা কথা বলি সেক্ষেত্রে প্রফেশনালরা কি হয় আমার সন্তান যে জায়গাগুলোকে দেখতে পাচ্ছে না সেই জায়গাগুলোকে দেখতে তাকে সাহায্য করে এখানে আরটা বিষয় আপু আমি দেখেছি পেরেন্টসরা অনেক সময় ভুল করে থাকেন যে আসলে বকা বকি বা জোর করে কিন্তু একটা মানুষকে বদলানো যায় না এই বয়সে একটা বাচ্চাকে বদলানো আর একটু কঠিন বিকজ সে ওই সময় অত্যন্ত একগুয়ে হয়ে থাকে এবং যত আসলে আমি অ্যাগ্রেসিভ আচরণ করছি মনে করছি দুপুরে করলে রাতে ঠিক হয়ে যাবে এটা কন্টিনিউশনের পরিমাণ আরো বাড়তে থাকে সে ততই আমার কাছে থেকে ডিট্যাচড হয়ে যাচ্ছে সে ততই দরজা লাগানোর পরিমান বাড়িয়ে দিচ্ছে সে আমার আগে যদি আমার দূরে চলে যাচ্ছে আগে যদি সে আমার পাঁচটা কথা শুনতে এখন সে একটাও শুনছে না কারণ অনেক সময় আমাদের বাঙালি কালচার যেটা হয় যে মা একই কথা একই প্রবলেম বারবার মেনশন করতে করতে বাচ্চা একটা সময় হয় কি দেখা যাচ্ছে যে আমি তার কাছে আমার প্রাপ্য সম্মানটুকু পাচ্ছি না আমি আমাকে খেলো বা হালকা বানিয়ে দিচ্ছি মা তো এটা বলে ব্যাপার না বাবা একটু বললে চিন্তা করব সে বাবাও যখন দুইবারের জায়গায় চারবার বলে ফেলে তখন বাবা ওই পর্যায়ে চলে যায় তখন সে কোথায় যায় তো এরকম করে পুরো ফ্যামিলি আসলে সাফার করে আপু আরেকটা বিষয় আমি দেখি যে অনেক এই সময়কালে অনেক বাচ্চার অনেক রকম অভ্যাস হয়ে থাকে যেমন কোনো বাচ্চা দেখবেন যে হঠাৎ করে তার অনেক খেলনা আছে কিন্তু সে অন্য বাসে একটা খেলনা চুরি করে নিয়ে আসবে এরকম ঘটনা কিন্তু আমাদের কাছে ফোনে আসে কমপ্লেন আসে আপনাদের কাছে নিশ্চয়ই আসে অথবা দেখা যাচ্ছে যে সে অকারণেই মিথ্যা কথা বলছে যে বানিয়ে বানিয়ে তার কোনো প্রয়োজন নেই এবং এত কনফিডেন্টলি মিথ্যা বলছে যে আমি জানার পরও বাবা মারা কনফিউজড হয়ে যাচ্ছে যে এভাবে বললো সেটা করে এসছে পরে দেখি করেনি এবং এটা দিনকে দিন হচ্ছে তো বাবা মারা খুবই আসলে ওই সময় মানে ডিপ্রেসড হয়ে যান যে আমার বাচ্চা এরকম কেন হলো কী বলবেন এইটা নিয়ে অনেক গবেষণা আছে যে দুটো আচরণ আপনি বলেছেন মিথ্যা কথা বলা এবং চুরি করে অন্য অন্য না বলে কারো জিনিস নিয়ে চলে আসা এই দুটো আচরণের পেছনেই যেই তথ্যগুলো আমাদের কাছে আছে বা যেই তত্ত্বগুলো আছে সেটাতে বলা হয় যে অ্যাটাচমেন্টের অভাব ডিসঅর্গানাইজড অ্যাটাচমেন্ট যখন হয় প্রাইমারি কেয়ার গিভার প্রাইমারি কেয়ার গিভার বলতে বুঝাচ্ছি বাবা মা বা তারপরে যদি আর কেউ থেকে থাকেন তো সেই জায়গাতে যদি তার অ্যাটাচমেন্টের জায়গাটাতে যদি একটা ভ্যাকুম থেকে থাকে তখন গিয়ে এই ধরনের বিহেভিয়ার তার মধ্যে দেখা যায় এবং অনেক সময় শিশুদের যে মিথ্যা কথাগুলোকে আমরা মিথ্যা কথা বলছি সেটা হচ্ছে যে সে হয়তোবা তার কাছে তার একটা ইমোশন কাজ করছে কিন্তু সেটা সে কীভাবে বোঝাবে যেটা আমি বলছিলাম তার হয়তো সেই ভোকাবুলারিটা নেই সেই শব্দ ভান্ডারটি তার কাছে নেই তখন সে হয়তো অন্য একটা গল্প দিয়ে কোনো কিছুর মাধ্যমে সেই কথাটা বা তার সেই অনুভূতিটাকে সে প্রকাশ করতে যাচ্ছে। বা অনেক সময় দেখা যায় অনেক অ্যাবিউজের ঘটনার পরেই গিয়ে শিশু মিথ্যা বলা শুরু করে বা গল্প বানিয়ে বলা শুরু করে এই দুটো বিহেভিয়ারের পেছনেই কাজ করে যে অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার সে আসলে অ্যাটেনশন চাচ্ছে তার কোর প্রাইমারি যেই অ্যাটেনশনগুলো দরকার তার লাইফে সেটা সে পাচ্ছে না তো এই জায়গাগুলোতে আমরা বলি যে অবশ্যই ইমিডিয়েটলি অ্যাড্রেস করা এবং প্রফেশনাল হেল্প নেওয়া এবং শিশুর সাথে কথা বলে যাওয়া কারণ শিশুটি মিথ্যা গল্পটি বলছে বা যে মিথ্যা কথাটি বলছে যে আচরণটি আমরা মিথ্যা বলে দেখছি আসলে সে আচরণের পেছনে আসলে অনেক রুট কজ থাকতে পারে যেটা কিনা একজন প্রফেশনালি আসলে অ্যানালাইজ করতে পারবেন তো বাবা মায়ের কাছে আপনার প্রোগ্রামের মাধ্যমে এইটুকু আমি বলতে চাই যে আপনারা মন দিয়ে শোনেন হিস্ট্রিটা রাখেন রিয়াক্ট না করেন যে তুমি কেন মিথ্যা বলছো এটা বলা তো ঠিক না জাস্ট শুনে তিনি এই হিস্ট্রিগুলো নিয়ে যদি আপনারা কোনো প্রফেশনাল কারো কাছ থেকে হেল্প নেন আমার মনে হয় সমস্যাটা সমাধান করা খুবই সহজ হবে আমাদের আজকের এপিসোডের মোটামুটি শেষের দিকে আছে আর হয়তো বা একটা দুটা ছোট ছোটো প্রশ্ন করব সেটা হচ্ছে নতুন যারা প্যারেন্টস হচ্ছেন বা হবেন আমার ফ্রেন্ড এর বেবি হয়ে আছে বাসায় নিয়ে আসছে তো এরকম অনেক খুব ভালো সংবাদ চারিদিকে তো এই যে প্রিপারেশন নিয়ে তারপর একটা রোল মডেল হওয়া আমরা যত সহজে এক লাইনে বলি এটা হয়তো বা আমরা বলছি আমরাও হয়তো অনেক জায়গায় ফেল করছি বা পারছে না বা হয়ে উঠছে না তো সবকিছু মিলিয়ে যদি আপনাকে জিজ্ঞাসা করি তাদের উদ্দেশ্যে কি সাজেশন এই মুহূর্তে দিবেন প্রথম কথা হচ্ছে নতুন বাবা মাকে আহ সবাইকে সাহায্য করতে হবে নতুন বাবা মা যে যে অর্গানাইজেশনে কাজ করছেন তাদের কলিকদেরও তাদেরকে সাহায্য করতে হবে এমপ্লয়েরদেরকে সাহায্য করতে হবে বন্ধু বান্ধবদেরকে সাহায্য করতে হবে এবং পরিবারের সদস্যদেরকে তো অবশ্যই সাহায্য করতে হবে তাদের স্পেশালি আমি বলবো বাবারা একটা অ্যাংজাইটির মধ্যে দিয়ে যান কারণ তার লাইফেও একটা নতুন চেঞ্জ আসে আবার একই সাথে মায়ের ব্যাপারে আমরা কিন্তু জানি যে পোস্টমার্টম ডিপ্রেশান একটা বিষয় আছে অনেকের অ্যানজাইটি লেভেলও বেড়ে যায় অনেকের মধ্যে ডিপ্রেশনটা দেখা দেয় এবং এটাকে অ্যাড্রেস করা এটাকে ইগনোর না করা এবং নিজেকে এডুকেট করা প্যারেন্টিং নিয়ে অনেক বেশি নিজেকে এডুকেট করা যে জানা এবং লেটেস্ট রিসার্চ এভিডেন্স বেসড যে নলেজগুলো আছে ইনফরমেশানগুলো আছে সেগুলোকে কালেক্ট করা ভালো ভালো আপনারা যদি গুগল করেন আমি বলবো গুগলে কোনো ওয়েবসাইট থেকে কোনো নলেজ ইনফরমেশান না নিয়ে অনেক বই আছে বইগুলো যদি কালেক্ট করে সেগুলো পড়তে শুরু করেন এবং অবশ্যই যারা প্যারেন্টিং নিয়ে আমরা প্রফেশনালসরা কাজ করছি আমাদের থেকে সহযোগিতা নেওয়া সাহায্য নেওয়া এবং প্যারেন্টিং কিন্তু ভাবার এমন ভাবার কিছু নাই যে আসলে শিখতে হয় না এটা শিখতে হয় এটা শেখার মতোই একটা দক্ষতা এবং এটাকে সিনসিয়ারলি শিখতে হবে এখানে বেশ কিছু সায়েন্টিফিক নলেজ আপনাকে জানতে হবে যে আপনার শিশুর বিকাশের এক মাসের একটা শিশুর কি কি বিকাশ হতে পারে এবং বিকাশের যেই ডোমেনগুলো আছে সেগুলো আপনি জানেন কি না তো এটাকে সিনসিয়ারলি আসলে অ্যাড্রেস করতে হবে পুরো প্রসেসটাকে এটাই বলতে চাই থ্যাংক ইউ আরেকটা বিষয় সেটা হচ্ছে ফেসবুকিং বলেন গুগলে বলেন ইউটিউবে কার্টুন দেখা বলেন সবকিছুর পরিমাণে বেড়ে গেছে সেখান থেকে খাওয়া দাওয়ার অনীহা বলেন রাতে ঘুমানোর টাইমিং চেঞ্জ বলেন খিটখিটে হয়ে যাওয়া বলেন বা আমার মানা করলে রিয়াক্ট করা ওভার রিয়াক্ট করার এটা নিয়ে একটা জগাখিচুড়ি অবস্থা এটা কিভাবে কন্ট্রোল করা যায় একটা পলিসি তৈরি করা বাড়িতে ফ্যামিলি রুলস তৈরি করা যে কোন সময় আসলে তুমি মোবাইল ফোনের অ্যাক্সেসটা পাবে বা টেকনোলজির অ্যাক্সেসটা পাবে বা কোনো গ্যাজেট তুমি ব্যবহার করতে পারবে এবং সেটা নিয়ে আসলে একটা ধরেন আমি আমার সন্তানকে বলছি যে সে মোবাইল ফোনটা ইউজ করতে পারবে না কিন্তু আমি নিজে ফোন ইউজ করছি আওয়ার্স অনেক সময় আমাদের কাজগুলো কিন্তু এখন হয়ে যাচ্ছে ফোন বা ল্যাপটপ তো সেই ক্ষেত্রে সেই লজিকটা থাকতে হবে এবং ক্লারিফাই করতে হবে যে আমার এখন অফিসের কাজে আমি ব্যবহার আমি কেন ব্যবহার করি হ্যাঁ এবং সেটা যদি আমি মেনটেন করি এবং আমি যদি আমার সন্তানের রোল মডেল হিসেবে থাকি তার সামনে তাহলে কিন্তু সে মেনটেন করতে বাধ্য এবং তাকে অনেক বেশি ডেইলি চোর্সে মানে দৈনন্দিন জীবনে যে ছোট ছোট কাজগুলো আছে একটা বাসার পরিবেশ মেন্টেন করার জন্য একটা বাসাকে মেনটেন করার জন্য সেই জায়গাগুলোতে ইনভলভ করা ইনভলভ করা যায় বয়স অনুযায়ী থ্যাংক ইউ খুবই ভালো লাগলো কথা বলে আমাদের সময় একদম শেষ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ রিঙ্কি থ্যাংক ইউ আমাদের আজকে আলোচনার বিষয় মোটামুটি এই পর্যন্তই সময় শেষ নালে গল্প শুনে চলতেই থাকতো আচ্ছা আমরা কথা বলছি বয়স সন্ধিকালের ভাবনা নিয়ে বয়স সন্ধিকালের ভাবনা ব্যাপারটা আসলে শুনতে সহজ মনে হলেও যারা এটার মধ্যে গোত্র করছেন বা আমরা সম্পৃক্ত আছেন অনেক সময় তারা নানা রকম সমস্যার সম্মুখীন হন মাঝে মাঝে মন খারাপ করেন কিন্তু অনেক পজিটিভ বিষয় আছে প্রত্যেকটা সময় দেখে থেকে শেখার মধ্যে যে সৌন্দর্য আছে সেগুলো অ্যাপ্লাই করে আবার বাসার ভারী পরিবেশটা সুন্দর করে ফেলা ফ্যামিলি বন্ডিংগুলো আরো শক্ত মজবুত করে ফেলা এটা কিন্তু একটা সুন্দর সময় বিকজ এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা সবাই কাছাকাছি আছি চাইলেই সামনে বসে বুঝিয়ে একটা আলোচনা করতে পারছি চাইলেই বিকালবেলা নাস্তাটা একসাথে করে ফেলতে পারছি তো মেক দ্য মোস্ট আউট অফ ইট আজকে এই পর্যন্ত সবই ভালো থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ